আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বৈশ্বিক এই মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তোমাদের যারা সামনে এসএসসি পরীক্ষার্থী। তোমাদের এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটুকু পুষিয়ে নেওয়ার জন্য আমাদের এই অনলাইন ব্যবস্থা এবং এখানে আশা করি যে পাঠদান চলতেছে বা চলছে এর মাধ্যমে তোমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। এটাকে তোমরা পজিটিভলি নেবে এবং ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবে, তাহলে আশা করি তোমাদের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা ইনশাল্লাহ থাকবে না। তো যাই হোক, আমি মোহাম্মদ আমির হোসেন, সহকারী শিক্ষক কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নাটোর। আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করব দশম শ্রেণীর রসায়ন বিষয়ে দশম অধ্যায় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে চলে যাই। এই অধ্যায়ের সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো তোমাদের মৌলিক বিষয় এই অধ্যায়ের জানা প্রয়োজন, সেই অধ্যায়গুলো আমি সেই বিষয়গুলো আমি তোমাদের মাঝে একটু এক নজরে আনার চেষ্টা করেছি। সেই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করো। এই অধ্যায় থেকে প্রথমে আমরা যদি আলোচনা করতে যাই, আমরা দেখতে পাবো যে খনিজ সম্পদ সম্পর্কে আমাদের আলোচনা করা লাগবে। খনিজ সম্পদের পরে আছে শিলা, আকরিক, তারপরে আছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ধাতু নিষ্কাশন, এবং তারপরে রয়েছে ধাতু বিশোধন, এরপরে রয়েছে ধাতু ক্ষয় এবং ক্ষয়রোধ, সংকর ধাতু এবং খনিজ অধাতু। এই সকল বিষয় সম্পর্কে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, এবং এই বিষয়গুলো যদি তোমরা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারো বা উপলব্ধি করতে পারো, তাহলে আশা করি এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এই অধ্যায়ের পাঠে আমরা প্রথমেই চলে যাই খনিজ সম্পদ সম্পর্কে। খনিজ সম্পদটা কী? আমরা জানি আমাদের পৃথিবীর পৃষ্ঠের উপরে মূল যে স্তরটা সেটা রয়েছে মাটি, এবং এই মাটির ভিতরে অভ্যন্তরে অনেক ধরনের মূল্যবান বিষয়বস্তু রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আহরণ করি এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এই সকল মাটি এবং মাটির নিচে যে সকল মূল্যবান বস্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি, আহরণ করি, এই বিষয়গুলোর মধ্যে বিষয়গুলোকে বলা হচ্ছে খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ কঠিন, তরল এবং গ্যাসীয় বিভিন্ন প্রকারই হতে পারে, এবং তোমার ভৌগোলিক কারণে এর প্রাপ্যতাও আলাদা হতে পারে। যেমন আমাদের বাংলাদেশের ভৌগোলিক কারণবশত প্রাকৃতিক গ্যাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে রয়েছে তোমাদের মধ্যপ্রাচ্যে দেশগুলোতে তোমরা জানো যে পেট্রোলিয়াম জাতীয় যে খনিজ রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। আবার দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে সোনা এবং হীরা জাতীয় খনিজের আধিক্যতা রয়েছে। এই সব মিলিয়ে এই বিষয়গুলোকে বলা হচ্ছে, এই কঠিন তরল গ্যাসীয় খনিজগুলোকে একত্রে বলা হচ্ছে খনিজ সম্পদ। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করি শিলা। বিভিন্ন ধরনের খনিজ যে এতক্ষণ আমি আলোচনা করলাম, এই খনিজগুলো একত্রিত হয়ে একটি কঠিন আকার বা বস্তু বা আকৃতি দান করে বা কণা পরিণত হয়, এই কণাকে আমরা বলে থাকি শিলা। আমরা জানি শিলা তিন প্রকার, শিলা তিন প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলাটা কি? আগ্নেয়গিরি থেকে গলিত যে লাভা বের হয়, গলিত আকারে থাকে, তখন আমরা তাকে ম্যাগমা বলি। এই ম্যাগমাটা যখন কঠিন আকার ধারণ করে তখন সেটি কঠিন পরিণত হয়, এবং সেই শিলাটিকে আমরা বলে থাকি হচ্ছে আগ্নেয় শিলা। এবং পাললিক শিলা হচ্ছে ভৌগোলিক কারণবশত বা বিভিন্ন প্রাকৃতিক কারণে কাদামাটির বা উপরে যেই পলি আকারে যেই স্তরটা জমা হয়, এবং এই স্তরটা বিভিন্নভাবে শক্ত হয়ে একসময় শিলা আকারে রূপান্তরিত হয়, যা পাললিক শিলা বলা হয়। এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা বিভিন্ন উপায়ে পরিবর্তিত হয়ে ধাপে ধাপে উচ্চ তাপ এবং চাপে পরিবর্তিত হয়ে একসময় আসে যেটা নতুন একটা রূপ ধারণ করে, যেটাকে রূপান্তরিত শিলা বলা হয়ে থাকে। তো এতক্ষণ আমরা আলোচনা করে দেখলাম খনিজ সম্পদ এবং শিলা সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা আসব আকরিক। ধাতু নিষ্কাশনের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে আকরিক। আকরিকটা কী এটা আমাদের সর্বপ্রথম ভালো করে জানতে হবে। ভূ অভ্যন্তরে আমরা যে সকল ধাতু থাকে, এ সকল ধাতুতে শুধুমাত্র ধাতু নয়, ধাতুর সঙ্গে
যেমন আমি ভূ অভ্যন্তরের ভেতরে মনে করো যে আমার আকরিক জিঙ্ক সালফাইড ধাতু রয়েছে, যেখান থেকে আমি জিঙ্কটা সংগ্রহ করবো, যে সেখানে শুধুমাত্র জিঙ্ক নেই, জিঙ্কের জিঙ্ক সালফাইড নেই, জিঙ্ক সালফাইডের আশেপাশে আরও অনেক অপদ্রব্য আছে যেগুলোকে আমরা রসায়নের ভাষায় খনিজমল বা ভেজাল বলে থাকি। এই খনিজমল এবং আমার মূল আকরিক, মূল খনিজ, এই খনিজ এবং খনিজমল দুইটা মিলে যে বিষয়টা দ্বারা সেটা হচ্ছে আকরিক। আমরা এখন বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যেই আমাদের কাঙ্ক্ষিত যে ধাতু বা সেই ধাতুর সঙ্গে অপদ্রব্য হিসেবে যে বিষয়গুলো মিশ্রিত থাকে, যেখান থেকে সেখান থেকে আমরা লাভজনকভাবে আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত খনিজটি আহরণ করতে পারব, সেই অংশটিকে বলা হচ্ছে আকরিক। ঠিক আছে, তো যেমন বিভিন্ন ধরনের আকরিক রয়েছে, যেমন আমরা লেড যেখান থেকে সংগ্রহ করি সেই আকরিকটার নাম হচ্ছে গ্যালেনা। আমরা অ্যালুমিনিয়াম যে আকরিক থেকে সংগ্রহ করি তার নাম হচ্ছে বক্সাইট। তারপরে আমরা আয়রন সংগ্রহ করি আয়রন পাইরাইটস, এ সকল আকরিক থেকে আমরা সংগ্রহ করি। তো তারপরে আসি আমরা, আকরিক তো আমরা পেলাম, আকরিক পাওয়ার পর আমাদের পরবর্তী ধাপ কী? আমাদের পরবর্তী কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু হচ্ছে আমরা ধাতু নিষ্কাশন করব। আমরা ধাতু নিষ্কাশন করব। এখন এই আকরিকটাকে আমি কীভাবে ব্যবহার করব ধাতু নিষ্কাশনের জন্য? আমাকে আকরিকটা উত্তোলন করার পর বা সংগ্রহ করার পর সর্বপ্রথম কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে আমাকে এই ধাতু নিষ্কাশনের জন্য। সেই ধাপগুলোকে প্রথমে আমি বলি আকরিক চূর্ণকরণ। আমি যে বিশাল আকারের আকরিক পেলাম, বিশাল আকারের যে আকরিকটা পেলাম, এই আকরিকটাকে আমি প্রথমে কী করব, আকরিকটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে। কারণ পরবর্তী ধাপে ধাতু নিষ্কাশনে আমার প্রত্যেকটি কণা বা প্রত্যেকটি দানা যাতে আমার এই অংশগ্রহণ করতে পারে বিক্রিয়াতে, সেজন্য এই আকরিকটাকে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করবো। এক্ষেত্রে আমরা দুইটা যন্ত্র ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় জো ক্রাশার। এর সাহায্যে আকরিকটাকে ছোটো ছোটো টুকরায় পরিণত করা হয়, এবং এর পরবর্তীতে বল ক্রাশার, যার সাহায্যে ধাতুগুলোকে একেবারে পাউডার বা মিহিদানায় পরিণত করা হয়। তো ঠিক আছে, আকরিক চূর্ণ বিচূর্ণ করার পর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আকরিকগুলোকে ঘনীকরণ। আকরিককে ঘনীকরণ, আমি যে আকরিকটা উত্তোলন করলাম, এই আকরিকের মধ্যে আমার যে শুধুমাত্র আমি ধাতুটা নিষ্কাশন করতে চাচ্ছি, শুধুমাত্র সেই ধাতু নেই, ধাতুর সাথে বিভিন্ন অপদ্রব্য বা খনিজমল রয়েছে। যেমন বক্সাইটের মধ্যে অ্যালুমিনিয়াম যখন আমি সংগ্রহ করতেছি তার মধ্যে অপদ্রব্য হিসেবে বালু থাকে। তো এই ঘনীকরণ প্রক্রিয়ার মাধ্যমে অপদ্রব্যটা আমরা দূর করব, অপদ্রব্য দূর করে আমাদের মূল কাঙ্ক্ষিত আকরিক যেটা সেটা আমরা সংগ্রহ করব। এক্ষেত্রে ধাতুর ঘনীকরণে কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন হাইড্রোলাইটিক পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। আমরা যদি এই রকম শেপের একটা ঢালু খাস কাটা প্লেটের উপরে আমাদের সেই মিহিদানাটা রাখি এবং এর উপরে পানি প্রবাহিত করি, তাহলে আকরিকের অক্সাইডের যে আকরিকটা সেটা ভারী হওয়ার কারণে খাজে খাজে থেকে যাবে এবং অপদ্রব্যগুলো পানির সঙ্গে ভেসে চলে আসবে। এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত আকরিক পেতে পারি, এটা হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি। এরপরে রয়েছে ফেনা ভাসমান পদ্ধতি। এই পদ্ধতিতে সালফাইড জাতীয় যেই আকরিকগুলো রয়েছে, যেমন জিঙ্ক সালফাইড, লেড সালফাইড, এই সালফাইড জাতীয় আকরিকগুলোকে আমরা ফেনা ভাসমান পদ্ধতিতে তাদের অপদ্রব্য দূর করতে পারি। এক্ষেত্রে আমরা বড় একটি ট্যাঙ্কের মধ্যে আমাদের যেই আকরিকের পাউডার বা গুঁড়া রয়েছে সেগুলো নেব, আমরা এক পাশে বায়ু দেব এবং এক পাশে বিশেষ এক ধরনের তেলের মাধ্যমে দেওয়ার পর এই মিশ্রণটাকে নাড়ালে আমরা দেখতে পাবো এক ধরনের ফেনা সৃষ্টি হয়েছে। এই ফেনার মধ্যে সালফাইডের উপাদানগুলো ভেসে উঠবে আর খনিজমল হিসেবে অপদ্রব্যগুলো নিচে থেকে যাবে। এই ফেনা ভাসমান পদ্ধতিতে আমরা সালফাইডের আকরিকগুলো সংগ্রহ করতে পারি।
এছাড়া চৌম্বক পৃথকীকরণ পদ্ধতিতে যখন আমার খনিজমল এবং আকরিক এই দুইটা বিষয়ে যে কোনো একটা চৌম্বক দ্বারা আকর্ষণ হবে আরেকটা আকর্ষণ হবে না, সেই ক্ষেত্রে আমরা চৌম্বক পৃথকীকরণ পদ্ধতি প্রয়োগ করতে পারি। এছাড়া রয়েছে আমাদের রাসায়নিক পদ্ধতি, যে পদ্ধতিতে যখন আমাদের খনিজমল এবং বিক্রিয়ক খনিজমল এবং আকরিক এর মধ্যে একটি রাসায়নিকভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে অপরটি বিক্রিয়া অংশগ্রহণ করে না, এই সকল ক্ষেত্রে আমরা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পদ্ধতিতে আমরা ঘনীকরণ করতে পারি। তো দ্বিতীয় ধাপ যখন ঘনীকরণ হয়ে গেল, ঘনীকরণ শেষে আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত বিশুদ্ধ আকরিকটা পেয়ে গেলাম। এখন আমাদের তৃতীয় ধাপ হচ্ছে আকরিকের অক্সাইডে পরিণত করা। আমরা যে আকরিকটা পাবো সেই আকরিককে অক্সাইডে পরিণত করতে হবে। যেমন আমরা চিন্তা করি, যদি জিঙ্ক কার্বনেট এই আকরিকটা যদি হয়ে থাকে এবং ক্যালসিয়াম কার্বনেট হয়ে থাকে, এরকম হতে পারে আমাদের আকরিক। এছাড়া জিঙ্ক সালফাইডও হতে পারে, লেড সালফাইডও হতে পারে। আমরা এখন এই আকরিকগুলোকে তাপ প্রয়োগ করব। এখন তোমরা একটা জিনিস দেখো যে জিঙ্ক কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আমরা অলরেডি অক্সিজেন দেখতে পাচ্ছি, কিন্তু জিঙ্ক সালফাইড এবং লেড সালফাইডের মধ্যে কোনো অক্সিজেন নেই। এই ক্ষেত্রে আমরা এই এই তাপটা দেওয়ার ফলে আমাদের যেই জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এখানে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে তৈরি হবে এই এই উত্তপ্তকরণটা হবে আমাদের বায়ুর অনুপস্থিতিতে, কারণ এখানে আমরা অলরেডি অক্সিজেনের উপস্থিতি দেখতে পাচ্ছি। তার কারণে এই অক্সিজেনের ওই উপস্থিতির কারণে এই আকরিকগুলোকে আমরা বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করব, যার ফলে আমাদের জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, জিঙ্ক ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর এইখানে জিঙ্ক সালফাইডে আমাদের অক্সিজেন না থাকার কারণে এইটাকে আমরা বায়ুর উপস্থিতিতে তাপ প্রয়োগ করব, তখন আমাদের কী তৈরি হবে, জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড, লেড অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। এই যে বায়ুর অনুপস্থিতিতে একে বলা হচ্ছে ভস্মীকরণ, একে বলা হচ্ছে ভস্মীকরণ। আর এই বায়ুর উপস্থিতিতে একে বলা হচ্ছে তাপজারণ। তাহলে আমরা দেখলাম অক্সাইডে পরিণত করতে পারি আমরা দুইভাবে, ভস্মীকরণ এবং তাপজারণ। ভস্মীকরণ করব কখন আমরা, যখন অক্সিজেনের উপস্থিতিতে থাকবে, অলরেডি আমাদের আকরিকের মধ্যে অক্সিজেন থাকবে সেই পদ্ধতি, তখন আমরা ভস্মীকরণ পদ্ধতিতে উত্তপ্ত করব, এবং যখন অক্সিজেন থাকবে না তখন আমরা অক্সিজেন বা বায়ুর উপস্থিতিতে তাপজারণ করব। এইভাবে আমরা ঘনীকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর করতে পারি। এরপরে রয়েছে ধাতুগুলোকে ধাতুর অক্সাইডকে থেকে মুক্ত ধাতুতে পরিণতকরণ। এই ধাতুর অক্সাইড থেকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে পারি, তার মধ্যে দুইটি পদ্ধতির মাধ্যমে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এবং কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডকে উত্তপ্ত করতে প্রায় আমাদের 3 ধাতুতে রূপান্তর, এক্ষেত্রে করতে পারি আমরা তড়িৎ বিশ্লেষণ এবং তাপজারণ। তড়িৎ বিশ্লেষণ এক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইডকে যখন আমরা উত্তপ্ত করব তখন এর তাপ স্ফুরণাঙ্কটাকে হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে এর তাপ কমানোর জন্য আমরা ক্রায়োলাইট যোগ করব, যেখানে আমাদের তাপমাত্রা প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস কমে আসবে। আর কার্বন বিজারণ পদ্ধতিতে থাকতে পারে আমাদের যেমন
জিঙ্ক অক্সাইড প্লাস এখানে কার্বন বিজারণ পদ্ধতি হতে পারে বা লেড অক্সাইড কার্বন বিজারণ পদ্ধতি হতে পারে। এই ক্ষেত্রে আমরা জিঙ্কের মুক্ত ধাতু পেয়ে যাব আর সঙ্গে পাবো হচ্ছে কার্বন মনোক্সাইড, লেডের মুক্ত ধাতু আমরা পেয়ে যাব সাথে পাবো হচ্ছে কার্বন মনোক্সাইড। এই ক্ষেত্রে এইভাবে তড়িৎ বিশ্লেষণ এবং কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে আমরা মুক্ত ধাতু পেতে পারি। তাহলে আমরা চারটি ধাপ অতিক্রম করলাম, আকরিক আহরণ করার পর প্রথমে চূর্ণ বিচূর্ণ করলাম, তারপরে সেখানে ঘনীভূত করলাম, ঘনীকরণ করলাম, সেই ঘনীকরণ আকরিককে আমরা অক্সাইডে পরিণত করেছি এবং অক্সাইডকে মুক্ত ধাতু আমরা রূপান্তর করেছি। এখন যে আমরা মুক্ত ধাতু পেলাম, এই ধাতুটা কি আমাদের বিশুদ্ধ? না, এখানেও পুরোপুরি আমরা শতভাগ বিশুদ্ধ বলতে পারি না। এই ক্ষেত্রে বিশোধনের জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে, কয়েকটি ধাতু বিশুদ্ধকরণের জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে, যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ধাতুকে বিশুদ্ধকরণ করতে পারি। এই ক্ষেত্রে আমরা যে ধাতুকে বিশুদ্ধ করব সেই ধাতুর একটি অবিশুদ্ধ দণ্ড এবং আরেকটি ওই ধাতুরই আরেকটি বিশুদ্ধ দণ্ড দিয়ে ওখানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা ধাতু বিশুদ্ধকরণ করতে পারি। এরপরে আসি আমরা আমাদের ধাতু নিষ্কাশন, ধাতু বিশোধন। এরপরে আছে ধাতু ক্ষয় এবং ধাতু ক্ষয় রোধ। আমরা যে ধাতুগুলো ব্যবহার করে থাকি, এই সকল ধাতু দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হয়। যেমন আমরা লোহা ব্যবহার করি, লোহাতে মরিচার মাধ্যমে লোহা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। তারপরে তামার যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে উপরে একটি সবুজ আস্তরণ, যেটাকে তাম্রজল বলা হয়, তাম্রমল বলা হয়, এর মাধ্যমে কপার ধাতুও ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এই সকল ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে ধাতুকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা ধাতুর ক্ষয়রোধ করতে পারি। এর মধ্যে ক্ষয়রোধের উপায়সমূহের মধ্যে রয়েছে আমাদের ক্ষয়রোধের রোধের আগে আমরা আসি এগুলো কেন ক্ষয়প্রাপ্ত হয়। যেমন বাতাসের অক্সিজেনের সাথে জলীয় বাষ্পের সংস্পর্শে এ সকল ধাতু যখন আসে তখন এ সকল ধাতু ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে যে সকল কোনো পদ্ধতি অবলম্বন করে যদি আমরা এ সকল ধাতুকে বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্প বা পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে পারি তাহলে আমাদের এই ধাতুর ক্ষয়টা রোধ করা সম্ভব। এই ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা রং করে সেই ধাতুকে রং বৃষ্টি বা বাতাসের সংস্পর্শ থেকে দূরে রাখতে পারি। আমরা ইলেকট্রোপ্লেটিং করে যেই ধাতুগুলো অধিক সক্রিয় সেই ধাতুগুলোর উপরে সেই ধাতু অপেক্ষা কম সক্রিয় যেমন কার্বন, ক্রোমিয়াম, নিকেল এ সকল ধাতু প্রলেপ দেওয়ার মাধ্যমে আমরা ইলেকট্রোপ্লেটিং করতে পারি, যার ফলে ওই বস্তুটি ওই ধাতুটি আমাদের মুক্ত বাতাসের সংস্পর্শে আসবে না এবং জলীয় বাষ্পের সংস্পর্শে আসবে না, সেখানে ধাতুটি ক্ষয়রোধ করা সম্ভব হবে। এবং কোনো ধাতুর উপরে যদি আমরা জিঙ্কের প্রলেপ দিই সেই ক্ষেত্রে ধাতুটি ক্ষয়রোধ করা সম্ভব। এই পদ্ধতিকে বলা হয় ধাতুর গ্যালভানাইজিং পদ্ধতি। এরপরে রয়েছে নির্বাচিত সংকর ধাতু। সংকর ধাতুগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত কপারের জিনিসপত্র মানুষ ব্যবহার করে আসতো। সেই কপারের জিনিসপত্রগুলো তারা ব্যবহার করতো বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করার জন্য এবং বিভিন্ন দৈনন্দিন জিনিসপত্র তৈরি করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটা নরম হওয়ার কারণে সেটাকে আরও শক্ত করার প্রয়োজন পড়ে এবং পরবর্তীতে তারা মানুষ সেখানে টিন মিশিয়ে গলিত কপারের সঙ্গে গলিত টিন মিশিয়ে এক ধরনের সংকর ধাতু তৈরি করে যেটা আরও শক্তিশালী হয় এবং বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করার ক্ষেত্রে আরও ভূমিকা রাখে এবং সেই বিষয়টাকে বলা হয় সংকর ধাতু। এবং ব্রোঞ্জ
এবং সেই সময়টাকে বলা হয় ব্রোঞ্জের সময়। এবং এরপরে গলিত কপারের সাথে গলিত জিঙ্ক মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয় সেগুলো হচ্ছে পিতল। এভাবে বিভিন্ন ধরনের সংকর ধাতু তৈরি করা হয়ে থাকে। এরপরে আমরা আসি আমাদের খনিজ অধাতু সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খনিজ অধাতু। খনিজ অধাতু বলতে আমরা সাধারণত সালফারকে বলে থাকি। সালফার হলুদ বর্ণের পদার্থ। একে ফ্রাস পদ্ধতিতে সংগ্রহ করা হয়ে থাকে। এখানে তিনটি এক কেন্দ্রিক নল ব্যবহার করা হয়। যদিও আমার অঙ্কনটা খুব একটা ভালো হচ্ছে না, তারপরও আমি চেষ্টা করতেছি তোমাদের বোধগম্য করার জন্য। এই ক্ষেত্রে এখানে আমরা বায়ু প্রবাহ করব 20-22 অ্যাটমোস্ফিয়ার চাপে, আর এদিক দিয়ে আমরা উত্তপ্ত পানি প্রবাহিত করব। এবং সেই ক্ষেত্রে এখানে দ্রবীভূত যে সালফার থাকবে সেগুলো বায়ুর চাপে এই পথ দিয়ে উত্তপ্ত হয়ে তরল সালফার হিসেবে নির্গত হবে। এইভাবে আমরা সালফার ধাতুকে নিষ্কাশন করতে পারি। এবং সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। যে সালফার থেকে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি। আমরা জানি রসায়নের মধ্যে সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়ে থাকে, রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়ে থাকে। সাধারণভাবে বলা হয়ে থাকে যে যেই দেশে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ যত বেশি ব্যবহার করা হয় সেই দেশকে তত বেশি পরিমাণে শিল্পোন্নত বলে গণনা করা হয়। তো সেই সালফার থেকে আমরা সর্বশেষ সালফিউরিক অ্যাসিড তৈরির ধাপসমূহ সম্পর্কে জানবো। এখানে তিনটি ধাপে সালফার থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। যেমন প্রথমে কঠিন সালফারকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করব, এখানে আমাদের সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। দ্বিতীয় ধাপে এই সালফার ডাইঅক্সাইডকে আমরা পুনরায় আবার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করব, করলে এখানে আমাদের সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এই সালফার ডাইঅক্সাইডকে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করে অলিয়াম বা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড তৈরি করব। এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7 একে আমরা যখন পানির সাথে বিক্রিয়া করব তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিডটি পেয়ে যাব। এই সালফিউরিক অ্যাসিড আমাদের রসায়ন জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো আশা করি এই বিষয় সালফিউরিক অ্যাসিডের তৈরির পদ্ধতিটি তোমরা বুঝতে পেরেছো। এবং এই প্রশ্নটি আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সালফারের প্রস্তুত প্রণালী বর্ণনা করো। আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা জানো যে শিক্ষার্থীরা যে আমাদের ক্লাস সংকীর্ণতার কারণে হয়তো অনেক বিষয় আমি সংক্ষিপ্ত করেছি। তো তোমাদের কাছে সেক্ষেত্রে পরামর্শ থাকবে যে তোমরা তোমাদের পাঠ্য বইটাকে ঘন ঘন পড়বে এবং আমি যেই পাঠটা দেখালাম বা বোঝালাম এর সঙ্গে সঙ্গে তোমরা ধীরে ধীরে মিলিয়ে নেবে। আশা করি তোমাদের ভিতরে যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে আর নয়। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।